আমার এখানে তো সব থেকে দামি জিনিস আমার ডিয়ারেস্ট ওয়াইফ। আমি আমার স্ত্রীকে ছাড়া ওখানে থাকতে পারছি না বড় মা, বুঝতেই পারছো। অ্যান্ড আই বিলিভ যে আমার স্ত্রীরও একই অবস্থা, তো এবারে যাওয়ার সময় আমার স্ত্রীকে নিয়ে যাবো। আর তাছাড়া ইন এনি কেস তোমাদের বাড়িতে তো বিক্রমের বউ চলেই আসছে, নতুন বউ, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। না না, অসুবিধার কি আছে? না না, আমি কি করে যাব? কেন বিবেক, আমি তোমাকে বলেছিলাম তো, দেখো নতুন বউ আসছে বাড়িতে, এবারে নিয়ম টিয়মগুলো তো তাকে শেখাতে হবে। আর তুমি বোধহয় জানো না বিক্রম কোন বাড়ির মেয়েকে সিলেক্ট করেছে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো নয়, তাই শেখাতে তো একটু সময় লাগবে বলো। একদম ঠিক কথা বলেছ। আরে বাবা, আমরা তো নিজে চোখে দেখে এলাম, আমাদের সঙ্গে অনেকটা ফারাক ওদের। ওই আনন্দীকে তো এই পরিবারের উপযুক্ত করে তুলতে কিছুটা সময় লাগবে, ও খুব সাধারণ ফ্যামিলির মেয়ে, আমাদের মতো ফ্যামিলির ওঠা বসা চাল চলন এসবের সঙ্গে কোনো ওর মিল নেই। শি হ্যাজ টু বি ট্রেন্ড। বেশ, খুব ভালো কথা। তাহলে একটা কাজ করো, ওই তোমার যতদিন লাগবে আনন্দীকে শেখাতে পড়াতে ততদিন তুমি এখানে থাকো, তারপরে তুমি তোমার বাবার কাছে চলে যাও, আমি ওনার সাথে কথা বলে নেব। ইজ ইট ক্লিয়ার? বুলটি, তোর ওই গিফটটা আমি সত্যি এনেছি, তোর চিন্তার কোনো কারণ নেই, আমি অনেক কিছু নিয়ে এসেছি। আর চতুর্থ আমার সাথে তোর কথা আছে আমার তোর সাথে। কতবার বললাম টেস্টগুলো করি না, আমার কথা শুনলে না তুমি। এখন কার শরীর খারাপ লাগছে, কে কষ্ট পাচ্ছে শুনি। মানে আমার শরীর ঠিক আছে, হ্যাঁ এটা বলতে পারিস, আমার মনটা ভালো আছে। মনটা বড্ড খারাপ হয়ে আছে, কাল তোর বিয়ে হয়ে যাবে, তারপরে কালে ভাদ্রে তোর সঙ্গে দেখা হবে, এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই মাথাটা কিরকম ঘুরে গেল। তাই না, একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না তুমি। তুমি জানো তোমার জন্য ওই ডাক্তারের কাছে কত কথা শুনতে হলো আমার, বললেন আমি শুধু নিজের বিয়ের কথা ভাবছি, তোমার শরীরের কথা। কেন যাস ওই গোমড়া মুখ ডাক্তারটার কাছে? আরে হেডমাস্টার সবসময় হাতে ডান্ডা নিয়ে আছে, এত স্ট্রিক্ট। আরে বাবা, মাথায় একটা সামান্য চোট লেগেছে, তার জন্য এমন কাণ্ড করলো যে কি না কি কি হয়ে। কিরে বাবাকে ওষুধ খাওয়ানো হলো? হ্যাঁ তাহলে চ এবার, তুই খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বি চ। কাল কিন্তু খুব ভোরে ওঠা, সূর্য ওঠার আগে উঠতে হবে, প্রথমে দধি মঙ্গল, তারপরে জল সইতে যাওয়া, চলো শুতে যাবে চল। ওমা বলছি, আজ রাতটা বাবার কাছে থাকি? বাবার শরীরটা তো ভালো নেই। না এখানে এখন থাকবি না, কাল তোর বিয়ে, আমি জানি তুই আজকে রাত্রিরে থাকলে সারা রাত বাবার মুখের দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকবি, ঘুমটুম হবে না, মুখে ক্লান্তির ছাপ পড়ে যাবে। মা আমি বলছি কোনো ক্লান্তির ছাপ থাকবে না, আমি বাবার কাছে ঘুমোলে নিশ্চিন্তে ঘুমোতে পারবো, আর ও ঘরে গিয়ে ঘুমোলে আমার না সারা রাত ঘুম আসবে না, চিন্তা করবো আমি। চন্দনা, এ মানে বলছিলাম যে থাক না মেয়েটা আমার কাছে, কালকেই তো চলে যাবে,
বিক্রমের বাড়ি। থাক তাহলে, আমি আর কি বলবো, তোমরা বাপ আর মেয়ে কবে আমার কথা শুনেছ? হ্যাঁ, যেমন বাপ তার তেমন মেয়ে। থাক, আমি আর কোনো কথা বলবো না। ওর হিংসে হয়েছে, হিংসে। ওই যে বললি যে আজকে তুই আমার সঙ্গে থাকবি, তাই হিংসে হয়েছে বললেই হলো। ঠিক আছে যাও, আমি আর কোনো কথা বলবো না। ওরে বাবা, ওরে বাবা, এই দেখো দেখি যেমন অভিমান করে, অভিমান করে। বিক্রম, বিক্রম, এই বিক্রম, উঠে পড় বাবা, দুদিন মঙ্গলের সময় হয়ে গেছে। আচ্ছা বাবা, দুদিন মঙ্গল হয়ে গেলে আবার একটু নয় ঘুমিয়ে নিও, কিন্তু সূর্য ওঠার আগে তোমায় দই চিড়ে খেয়ে নিতে হবে। ওঠো ওঠো। বিক্রম, আজকে তোমার বিয়ে, আজকেও বেলা অব্দি ঘুমাবি? হ্যাঁ, ওঠ, ঠিক আছে, তাড়াতাড়ি উঠে পড়, উঠে পড়। এখনই কিন্তু বোন আসবে আর এসে একদম এমন হল্লা করবে তোকে। উঠে পড়েছে বিটানা, কোনো এসে এমনিতেই বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি করে যা লাফাচ্ছে, মন্ত্র দেবে না, সবাইকে অস্থির করে দিয়েছে। উঠে পড়, কেটা কেটা পেটা। হুম হুম, এই যে এখন খাচ্ছ, এরপর একেবারে বিয়ের পর আনন্দের সঙ্গে বসে খাবে, বুঝেছো? না না, ইম্পসিবল। এতক্ষণ না খেয়ে আমি থাকতেই পারবো না, এটা তো টর্চার। এরকম জানলে তো আমি বিয়েটাই করতাম না। না না, তোমরা তোমরা কি ভেবেছো বলো তো, আমাকে উপোস করিয়ে মারবে নাকি? তাই তো বলছিলাম, যা পাচ্ছিস খেয়ে নে। বলতি শোন না, লক্ষ্মী বন্টি আমার, তুই আমায় লুকিয়ে লুকিয়ে কিচেন থেকে একটু চিকেন সাপ্লাই দিবি তো? বই আছে আমার, যেটা নিয়েও সেটা মানতে হবে। না না, তুই এটা করবি না বল, তুই তো জানিস তো ছোদ্দা খিদে সহ্য করতে পারে না। এটা করবি, এটা করবি তো তুই? ঠিক আছে ছোদ্দা, তুই না পুরো বেবিদের মতো করছিস। দেখে ছোট বৌদি না খেয়ে সব নিয়ম মানছে। জানি জানি, তোর ছোট বৌদি অন্ধের মতো সব রিচুয়াল মানছে। ওর তো আবার পাপ পুণ্যের ভয় আছে না? না, একটু খেয়ে নাও বিক্রম। হ্যাঁ, শ্রেয়া এখনো আসছে না কেন? এনে এটা ধর তো, ধর। সাবধান, আমি বরণ ডালাটা নিয়ে আসি। হ্যাঁ শোন মা, এই কলসি ভর্তি গঙ্গার জল আনা হবে, তারপর তোর গায়ে হলুদ হয়ে যাবে, আর পাঁচজন এও মিলে সেই গঙ্গা জল তোর মাথায় ঢালবে, জানিস? ঠিক, ওই দেখো ওদিকে দেখো, কিরে, হ্যাঁ কি ব্যাপারটা কি? হ্যাঁ সারাক্ষণ ছবি তুলবি, প্রচুর ছবি তুলেছিস, আর না তাড়াতাড়ি কর, সূর্য উঠে গেলে আর কাজ করা যাবে না, চল। এই লেখা, ওরা কোথায় যাবে? হ্যাঁ এই তো তোদের মা কাকিমাদের কাজ, এর মধ্যে নাচতে নাচতে ওরা কোথায় যাবে? হ্যাঁ বারে, এতদিন তো শুধু অন্যদের বিয়েতে সেজে গুজে খেতে গেলাম, এখন নিজের দিদির বিয়ে হচ্ছে, একটু দেখবো না কিরম কিরম সব হয়। তোদের যাওয়ার, তোরা তোরা যা, আমি কোন আর ক ঘন্টা ঘুমিয়ে নি, নাহলে বিকেলে খুব বিচ্ছিরি লাগবে দেখ। সে তুই আরো 4 ঘন্টা ঘুমালেও একই লাগবে, জগরাফি তো আর চেঞ্জ হয় না। দেখছিস তো দিদি ভাই, শুধু শুধু মারছে আমি। তোরা এখানে দাঁড়িয়ে মারপিট করবি নাকি যাবি বলতো?
শোন মা, এত চিন্তা করছিস কেন? বিশু তো ঘুমোচ্ছে এখন। ও এখন ঘুমোক, আর আমি তো ওর আশপাশেই আছি। তুই যা, মন শান্ত করে মা গঙ্গার আশীর্বাদ নিয়ে যা। এই চ চ, দেরি হয়ে যাবে, এবার সবাইকে বেরোতে হবে তো। চলো 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 চলো, এই তোমরা হুলু দাও, শাক বাজাও, চ চ চ চ, চলো 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 সবাই। আসছে না কেন? সে তো নিজেই বলেছিল দধি মঙ্গলে থাকবে, বিক্রমকে খাইয়ে দেবে। কি হলো? কি জানি দিদিভাই, শ্রেয়া এখনো ঘুম থেকে উঠতে পারেনি মনে হয়। না না, উঠতে পারেনি বললে হলো নাকি? আমার দধি মঙ্গলে বৌদি আসবে না? না না, তাহলে যতক্ষণ বৌদি না আসছে আমি আর খাবো। উফ বড় মা, তোমরা যে কি বলো না, আজকে বড় বৌদি সকাল সকাল উঠে আসবে কি করে বলো তো? কাল কতদিন বাদে বর্দা বাড়িতে ফিরেছে বলো। ঠিকই তো, বিবেক এতদিন পরে এসেছে, ওরা দুজন নিশ্চয়ই খুব রাত্রির অবধি জেগেছিল। বিক্রম, তুমি তার চেয়ে খেয়েই নাও, তোমার বৌদির অপেক্ষায় থাকলে সূর্য ওঠার আগে আর খাওয়া হবে না। বাবা শ্রেয়া দেবী, তো তারা কিসের? বড়াতে দিন পরে বাড়ি এসছে, তার কাছে থাকতে ইচ্ছে করে। লাগছে নিচে শাক পাচ্ছি, শুনতে পাচ্ছ না? দধি মঙ্গল শুরু হয়ে গেছে, আমাদের যেতে হবে তো, সবাই ওয়েট করছে, তুই রেডি হয়ে নাও। কি হবে ওখানে গিয়ে এক্স্যাক্টলি? কি বলছো কি বিবেক, আমি বিক্রমের বৌদি, আমার তো ওখানে টাকা তো উচিত, তাই না? সবাই ওয়েট করছে, তুমি রেডি হয়ে নাও। সবাই ওয়েট করছে বলে এত ছটপট নেই, নাকি বিক্রম ওয়েট করছে বলে এত ছটপট নেই, কোনটা? মানেটা কি? ও মানেটা তুমি বুঝতে পারছো না, তাই তো। ছাড়ো বিবেক, লাগছে আমার হাতে। তাই নাকি? এত সহজে আপনার হাতে ব্যথা লেগে গেল? আর আপনি যে এতদিন ধরে প্রতিনিয়ত আমাকে কষ্ট দিয়ে যাচ্ছেন, ব্যথা দিয়ে যাচ্ছেন ম্যাডাম, সেটার কি হবে?